যে ব্যানারে লড়াইটা হলো এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেছে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছে, কিন্তু সামনে ছিল ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেসিক দাবিতে তো ছিল বৈষম্য বিলোপ। এটা একটা ছোট কথা না, এই বাংলাদেশে হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর বাকি সবাই তো বৈষম্যের শিকার ছিলেন। এটা একদিনের, দুই দিন, পাঁচ দিন, এক মাসের লড়াই ছিল না, এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে। একইভাবে আমাদের স্মরণ করতে হবে যে এই এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত 15-16 বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, নানাভাবে নিগৃহীত হয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে, এরা সবাই এই আন্দোলনেরই অংশ। এই সংস্কার তো সংবিধানে সংস্কার দরকার, ব্যবস্থায় সংস্কারের দরকার, ভাবনায় সংস্কার দরকার, কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেখানে সংস্কারের দরকার, অনেক কিছুতে। এখানে একজন বলেছেন যে নির্বাচনী আইনে সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? আজকে ঘটনার পরিবর্তন হয়ে গেছে, একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়, তা আমাদের সেই সব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, থাকা না খালি, এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে।